আমাদের সমাজে একটি কথা খুবই প্রচলিত যে নারীরাই শুধু দশভোজা হয় নারী দশ মাস দশ দিন সন্তানকে গর্ভে ধারণ করে এবং সেই সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর তাকে স্নেহ দিয়ে বড় করে তোলেন পাশাপাশি নিজের সংসারকে পরিপাটিও করে রাখেন অপরদিকে পুরুষরাও তার সমগ্র চিন্তাধারা খাম রক্ত পরিশ্রম দিয়ে এই সমাজ সংসারকে গুছিয়ে রাখেন এবং সমৃদ্ধশালী করে তোলেন আমাদের সমাজে মধ্যবিত্ত ঘরের বেশিরভাগ কর্মরত বাঙালি ছাপোষা সংসারে পুরুষরাও দশভূজা তারাও দশটি অদৃশ্য হাতে দশ দিক সামলান নারীরা যদি সংসারে যাবতীয় শ্রম করেন মানুষ লালন পালন অর্থাৎ সব দিকটা গুছিয়ে সাশ্রয় করেন তবে পুরুষগণ সমান শ্রম করেন বাইরে এবং ভেতরে ভরণ পোষণ থেকে শুরু করে সংসারের আয় ব্যয় সমস্ত কিছু সামলে থাকেন একজন সফল পুরুষের পেছনে যদি একজন নারীর হাত থাকতে পারে তাহলে সেই নারীকে বাইরের সমাজে প্রতিষ্ঠিত করার জন্য উৎসাহ এবং সহায়তা প্রদান করে থাকেন একটি দায়িত্বশীল পুরুষ সেটা পিতারূপে হোক কিংবা স্বামীরূপে সংসারের অভাবের প্রভাব যেন নিজের ছেলে মেয়েদের উপর না পড়ে তার জন্য অকথ্য রক্ত জল করা পরিশ্রম করে থাকেন এই পুরুষ তাই নারীদের মতো সমাজের পুরুষরাও দশভূজা এই বিষয়টি একটি ছবির মাধ্যমে ফুটিয়ে তুললেন রাজধানী আগরতলার এক যুবক সাগর ঘোষ হাই আমি মেকআপ আর্টিস্ট সাগর ঘোষ আজকে ছ বছর ধরে আমি এই মেকআপ আছি অ্যান্ড দশই অক্টোবর আমি একটা আমার প্রোফাইল থেকে পিক আপডেট করেছিলাম সেখানে আমি সেই ফটোর মাধ্যমে ফুটিয়ে তুলতে চেয়েছি যে সবসময় সবার মুখে আমরা কিন্তু একটা কথাই শুনতে থাকি মেয়েরেই নাকি হয় দশ হ্যাঁ নিশ্চয়ই তার সাথে সাথে কিন্তু আমরা প্রত্যেকটি ছেলে কিন্তু দশ থেকে কোনো অংশই কম নেই বাড়ি মা বাবা সঞ্চয় সমস্ত কিছু কি সুন্দর করে আমরা ম্যানেজ করে থাকি তো এই বছর নাই হোক একটু আলাদা করে প্রত্যেকটি ছেলেকে সেই যোগ্য সম্মানটা দেয়া হোক ছেলেরাও কিন্তু দশ রিপোর্ট আর ই নিউজ